জাগো আমায় চোবল মারে রটে বিশের জাহলা তুমি আমার আধার রাতে একশো তারার মালা। বর্তমানে এই গানটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। এই গানটি যাদেরকে নিয়ে লেখা হয়েছে তারা হলেন বেহুলা ও লক্ষিন্দর। বেহুলা ও লক্ষিন্দরের প্রেমগাথার এক অমর কাহিনী রয়েছে। কাহিনীটি অনেকের কাছেই অনেক পরিচিত, তবে যতই শোনা হোক আবারও শুনতে ইচ্ছা করে। বেহুলা ও লক্ষিন্দরের কাহিনী জানতে হলে যেতে হবে এর গভীরে। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফর মোর নলেজ, মোর লার্নিং, মোর স্মার্টনেস। আর যারা আগে থেকেই আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেবতা শিবের কন্যা ছিলেন মানসা। মর্তলোকের সকলে শিবকে পূজা করত, ভক্তি করত। সাপের দেবী হওয়ার কারণে কেউই মনসাকে পূজা করত না, এতে তার দেবিত্বের দিক থেকে প্রশ্ন দেখা যায়। এমন অবস্থায় দেবতা শিব তার কন্যাকে একটি সমাধান দিলেন, কোনো ভক্তিমান শৈব্যকে যদি পূজা করার জন্য কোনোভাবে রাজি করানো যায় তাহলে মর্তলোকের তার পূজা প্রচলন করা যাবে। যারা শিবকে শ্রদ্ধা ও ভক্তির সাথে পূজা করে তাদেরকে বলা হয় শৈব। চম্পকনগর এলাকার চাঁদ সওদাগর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত, তিনিই লক্ষিন্দরের বাবা। দেবী মনসা পূজা কামনার জন্য তাকে নির্বাচন করলেন, কিন্তু চাঁদ সওদাগর তাকে পূজা করতে অস্বীকৃতি জানান। যিনি মহান দেবতা শিবের পূজা করছেন তিনি কিভাবে সর্পের দেবীকে পূজা করবেন? একথা শুনে মনসা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং পদে পদে তার ক্ষতি করতে থাকেন। ছলে বলে তার কাছ থেকে পূজা আদায় করার চেষ্টা চালিয়ে গেলেও প্রতিবারই ব্যর্থ হন, কারণ চাঁদ সওদাগরের কাছে ছিল দেবতা শিবের বিশেষ মন্ত্র। এই মন্ত্রের প্রভাবে সকল ছলনা পেরিয়ে আসতেন তিনি। এক পর্যায়ে মনসা যখন দেখলেন এভাবে আর কাজ হচ্ছে না, তখন অন্য এক অপ্সরী নারীর রূপ ধরে অর্ধনগ্ন অবস্থায় তিনি আসলেন চাঁদ সওদাগরের কাছে। চাঁদ সওদাগর তাকে ছুঁতে চাইলে অপ্সরী তাকে বলেন বিশেষ ওই মন্ত্রটা তাকে বলতে হবে। চাঁদ সওদাগর তাকে মন্ত্র বলে দিলেন। তখন ছদ্মবেশ ছেড়ে আসল রূপে এসে মনসা বললেন তাকে পূজা করতে। মন্ত্র এখন আর চাঁদ সওদাগরের কাছে নেই, বলে দেওয়ার কারণে মন্ত্র চলে গেছে মনসার কাছে। এখন তাকে কোনো দিব্যি বাঁচিয়ে রাখতে পারবে না। চাঁদ সওদাগরের এক বন্ধু ছিল, নাম শঙ্কর। তিনি আবার তন্ত্র মন্ত্র জানতেন। নিজের ঐশ্বরিক মন্ত্র হারিয়ে শঙ্করের সাহায্য নেন চাঁদ। শঙ্করের মন্ত্রও বেশি দিন টেকেনি, অধিক শক্তিশালী মন্ত্র দিয়ে শঙ্করকে মেরে ফেলেন মনসা। আবার সাহায্যহীন হয়ে পড়েন চাঁদ। এরপরেও মনসাকে পূজা করতে অস্বীকৃতি জানালে মনসা ক্ষুব্ধ হয়ে তার সন্তানদেরকে একে একে মেরে ফেলতে লাগলেন। গৃহপালিত পশুগুলোকেও ছাড় দেননি তিনি। পদে পদে এমন অবিচারের ফলে চাঁদ সওদাগর সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন। এক পর্যায়ে ভিক্ষাবৃত্তি শুরু করলেন। তারপরেও শিবের পূজা ছেড়ে সাপের পূজা করেননি তিনি। বাণিজ্য করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে আবার চম্পকনগরে ফিরে আসার পর চাঁদ সওদাগরের একটি সন্তানের জন্ম হয়, যার নাম লক্ষিন্দর। একই সময়ে তার বন্ধু সাহার ঘরেও একটি কন্যা সন্তানের জন্ম হয়, তার নাম হয় বেহুলা। কোনো কোনো এলাকায় প্রচলিত আছে চাঁদ সওদাগরের সাথে না পেরে মনসা নিজেই চক্রান্ত করে তাদেরকে জন্মগ্রহণ করান। দেবী যখন দেখলেন কোনো কিছুতেই তিনি চাঁদের কাছ থেকে পূজা অর্জন করতে পারছেন না, তখন তিনি স্বর্গের দুজন নর্তক নর্তকীর সাহায্য নেন। চুক্তি করেন যে পৃথিবীতে তারা একজন বেহুলা ও আরেকজন লক্ষিন্দর হিসেবে জন্মগ্রহণ করবে এবং চাঁদ সওদাগরের কাছে থেকে পূজা এনে দেবে। দুই শিশু একই সাথে বড় হতে থাকে। অন্যদিকে মনসারও ইচ্ছা ছিল পূজা না করলে চাঁদ সওদাগরের সকল সন্তানকে বিষ ছোবলে মেরে ফেলতে হবে। পিতামাতারা তাদের বিয়ের কথা ভাবলেন এবং কোষ্ঠী গুণে দেখলেন বাসরাতে লক্ষিন্দরকে সাপে কাটবে। ওইদিকে বেহুলার কোষ্ঠী গুণে তারা দেখলেন বেহুলা কখনো বিধবা হবে না। আর তাছাড়া তারা দুজনেই মনসাকে পূজা করে, তাই মনসা হয়তো তাদেরকে মেরে ফেলবেন না এভাবে তাদেরকে বিয়ে দিয়ে দিলেন। কিন্তু তারপরেও ভয় থেকে যায়। এর আগে যেখানে ছয়টি সন্তান মেরে ফেলেছে দেবী, একটিকে যে মারবে না তার নিশ্চয়তা কি? তাই চাঁদ সওদাগর লক্ষিন্দরের বেলায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলেন। অত্যন্ত দুর্ভেদ্য এক লৌহ প্রাচীর নির্মিত একটি ঘর নির্মাণ করলেন। উদ্দেশ্য ছিল বেহুলা লক্ষিন্দরের বাসর রাতের জন্য। এই প্রাচীরে সামান্যতমও ছিদ্র থাকবে না যা দিয়ে কোনো সাপ প্রবেশ করতে পারবে। কিন্তু এখানেও একটি ত্রুটি দেখা যায়। লৌহ প্রাচীর নির্মাণ করে বিশ্বকর্মা নামের একজন কারিগর। মনসা দেবীর চাপে তিনি লৌহ প্রাচীরে ছোট্ট একটি ছিদ্র রেখে দেন। কোনো কোনো অঞ্চলে প্রচলিত আছে তাকে হুমকি দেওয়া হয়েছিল, যদি ছোট্ট একটি ছিদ্র না রাখা হয় তাহলে তার পরিবারের সকলকে সাপের বিষে মরতে হবে। নির্ধারিত দিন আসলো, বাসররাত। বাসররাতে মনসা দেবী কালনাগিনীকে প্রেরণ করলেন লৌহ প্রাচীরের মধ্যে। কালনাগিনী হলো সাপদের মধ্যে সবচেয়ে বিষাক্ত। বেহুলা সারা রাত জেগে থেকে স্বামীকে পাহারা দেবেন বলে মনস্থ করলেন, কিন্তু মনসা তার শক্তিশালী মন্ত্র দিয়ে তাকে ঘুমিয়ে তলিয়ে দিলেন। নাগিনী এসে দেখে বেহুলা ঘুমিয়ে গেলেও তার স্বামীকে এমনভাবে সুরক্ষা দিয়ে রেখেছে শরীরের কোনো অংশেই দংশন করার মতো জায়গা নেই। তবে সামান্য অসতর্কতা হয়ে গিয়েছিল, বাসর শয্যা থেকে বেহুলার চুলগুলো ঝুলেছিল নিচের দিকে। চুল বেয়ে উঠে যায় কালনাগিনী, দংশন করে লক্ষিন্দরকে, এতে প্রাণ চলে যায় তার। তখনকার নিয়ম ছিল কোনো ব্যক্তিকে সাপে কাটলে ভেলায় ভাসিয়ে নিতে হবে, ভাগ্য প্রসন্ন হলে কোনো একভাবে বেঁচেও ফিরতে পারেন।
মানুষের ধারণা ছিল সাপে কাটলে কোনো কোনো সময় প্রাণ চেপে থাকে শরীরের ভেতরে, ভেলায় ভাসিয়ে দিলে কোনো কোনো ক্ষেত্রে সেই প্রাণ আবার সচল হতে পারে। নিয়ম অনুসারে লক্ষ্মীন্দরকেও ভাসিয়ে দেওয়া হলো ভেলায়। ভেলায় সাধারণত সাপে কাটা ব্যক্তিকেই ভাসানো হয়, অন্য কাউকে নয়। কিন্তু বেহুলে এখানে একটি প্রবল সাহসিকতার পরিচয় দেন, তিনি নিজেও ভেলায় চড়ে বসেন। অন্যদের কোনো কথাই মানেনি তিনি। দিনের পর দিন, মাসের পর মাস ভেলা ভেসে যেতে থাকে আর লক্ষ্মীন্দরের মৃতদেহ পচন ধরতে থাকে। গ্রামের পর গ্রাম যেতে যেতে গ্রামবাসীরা তাকে পাগল হিসেবে আখ্যায়িত করতে থাকে। তবে কোনো কিছুতেই বেহুলা আশা ছেড়ে দেননি, মানুষের কাছে প্রার্থনা করতে থাকেন। শুধুমাত্র ভেলাটিকে ভাসিয়ে রাখা ছাড়া আর কোনো প্রকার সাহায্যই করেননি মনসা দেবী। ছয় মাস ধরে ভাসতে থাকে ভেলাটি। ভাসতে ভাসতে একসময় মনসা দেবী পালক মাতা নিতার গ্রামে নিয়ে আসেন। নিতা তখন ঘাটে কাপড় কাচছিলেন। নিতা কীভাবে মানুষের পালক মাতা হয় সে আবার আরেক কাহিনী, সেটা না হয় এখানেই থাক। বেহুলা নির্বিচ্ছিন্ন প্রার্থনা ও স্বামীর প্রতি ভালোবাসা দেখে তিনি সিদ্ধান্ত নিলেন তাদেরকে স্বর্গলোকে মনসার কাছে নিয়ে যাবেন। তিনি তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে স্বামী ও স্ত্রীকে স্বর্গলোকে মনসার কাছে নিয়ে গেলেন। মনসা তখন বললেন বেহুলা তার স্বামীর জীবন ফিরে পাবে, তবে তার জন্য একটি কাজ করতে হবে, চাঁদ সওদাগরকে মনসার পূজা দেওয়ার জন্য রাজি করাতে হবে। বেহুলা সম্মতি দিলেন, যে কোনো মূল্যে চাঁদ সওদাগরকে রাজি করাবেন। এভাবে রাজি করানোর পর প্রাণ ফিরে পেল লক্ষ্মীন্দর, চোখ মেলে তাকালো বেহুলার দিকে, সুন্দর করে হাসি দিল, আর পচে যাওয়া দেহটিও তখন স্বাভাবিক হয়ে গেছে। নিতা তাদেরকে আবার মর্তে পৌঁছে দিলেন। মর্তে পৌঁছে সব ঘটনা খুলে বললে চাঁদ সওদাগর আর মনসার পূজার ব্যাপারে না করতে পারলেন না। তবে মনসা তাকে এতটাই কষ্ট দিয়েছিল যে তখনও রাগ করে গিয়েছিল চাঁদ সওদাগর, তিনি পুরোপুরি ক্ষমা করতে পারেননি মনসাকে। পূজা দেবার সময় বাম হাতে পূজা দিতে থাকেন তিনি, তাও আবার মূর্তির দিকে তাকিয়ে নয়, পেছনে ফিরে উল্টোভাবে। তবে মনসা তাতেই খুশি হন এবং তার দেবীত্ব পূর্ণতা লাভ করে। তারপর থেকেই মর্তলোকে মনসা দেবীর পূজা প্রচলন শুরু হয়। ফলাফলস্বরূপ চাঁদ সওদাগরের বাকি ছয় পুত্রের জীবনও ফিরিয়ে দেওয়া হয়, পাশাপাশি হরণ করা সম্পত্তিগুলোও ফিরিয়ে দেওয়া হয়। এর ফলে বেহুলা লক্ষ্মীন্দর ও চাঁদ সওদাগরের পরিবার সুখী শান্তিতে জীবনযাপন করতে থাকে। যুগ যুগ ধরে প্রচলিত বেহুলা ও লক্ষ্মীন্দরের এই প্রেম কাহিনী প্রভাব রেখেছে বাংলার রমণীদের উপর। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সকল মানুষের মুখে মুখে এই কাহিনী। স্বামী ভক্তি ও স্বামীর প্রতি প্রেমের অনন্য উদাহরণ হিসেবে যুগ যুগ টিকে আছে এই কাহিনীটি। এই কাহিনীটিকে কেন্দ্র করে অনেক সিনেমা, নাটক ও সিরিয়াল তৈরি হয়েছে এবং বর্তমানে এই যে গানটি। ভিডিওটি কেমন লাগলো দর্শক তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।